সুপ্রভাত। আজ 31শে আগস্ট 2021। 1870 সালে আজকের দিনে সুদূর ইতালিতে জন্মগ্রহণ করেছিলেন ডক্টর মাদাম মারিয়া মন্টেসেরি। তিনি ছিলেন ইতালির প্রথম মহিলা ডাক্তার। শিশু ও মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে তার পরিচিতি বিশ্বজোড়া। তার উদ্দেশ্য ছিল সাধারণ শিশু ও বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশুর মেলবন্ধন ঘটিয়ে তাদেরকে স্বনির্ভর করে তোলা। তার সেই মহান ব্রতের শরিক আমরাও। ক্যাসিডে ব্যাম্বিনি অথবা শিশুদের বাড়ি নামের শিক্ষালয়টির অনুপ্রেরণায় স্থাপিত হয়েছে ব্রাহ্ম বালিকা শিক্ষালয়ের মন্টেসরি বিভাগটি, যা নিজ ঐতিহ্য বহন করে চলেছে দীর্ঘ 90 বৎসর। বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসুর সহকর্মিনী এবং প্রথম মহিলা মেডিকেলের ছাত্রী লেডি অবলা বসু তার স্নেহধন্যা শ্রীমতী নলিনী রাহাকে পাঠান ডক্টর মাদাম মারিয়া মন্টেসরির কাছে প্রশিক্ষণ প্রাপ্ত হতে। মাদামের নিজ হাতে যত্ন সহকারে দেওয়া প্রশিক্ষণ গ্রহণ করে শ্রীমতী নলিনী রাহা ভারতবর্ষে ফিরে এসে আমাদের শিক্ষালয়ে যোগদান করে এবং মন্টেসরি পদ্ধতিটি বিশেষ রূপ দেয়। 1952 সালে 6ই মে ডক্টর মাদাম মারিয়া মন্টেসরি পৃথিবীর মায়া ত্যাগ করেন। প্রতি বৎসর আজকের দিনে তার নির্মিত উপকরণগুলি বৈজ্ঞানিক ব্যাখ্যা করে আমরা শিক্ষালয়ের তরফ থেকে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে থাকি। কিন্তু 2020-র অতিমারির প্রকোপে আমরা সকলে আজও গৃহবন্দী। শিক্ষালয়ের পঠন পাঠন, মূল্যায়ন, বিভিন্ন অনুষ্ঠান সবই আজ বৈদ্যুতিক মাধ্যমে পরিবেশিত হতে চলেছে। আজ মন্টেসরি উপকরণগুলির কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে গিয়ে শিক্ষিকারা উপকরণগুলির অভাব বোধ করছেন, কারণ উপকরণগুলি শিক্ষালয়ে যত্ন সহকারে তুলে রাখা রয়েছে আর শিক্ষিকারা নিজ নিজ গৃহে। তাঁরা তাদের ব্যবহারে কিছু ঘরোয়া সামগ্রী দিয়ে তাদের সাধ্যমতো উপকরণগুলি ব্যাখ্যা করতে চেয়েছেন কেবলমাত্র একটি উদ্দেশ্যে, সেটি হল সব শিশুরাই যাতে কিছুটা হলেও জানতে ও উপলব্ধি করতে পারে তাদের শিক্ষালয়ের বৈজ্ঞানিক শিক্ষা পদ্ধতিটিকে। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে নিজ মনে মার্জনা করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। গুড মর্নিং এভরিবডি। আজ আমি মন্টেসরি মেথডের প্রিলিমিনারি স্টেপ বা প্রাথমিক পর্যায় বিষয়টি নিয়ে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। একটি শিশু যখন তার বাড়ির পরিবেশ এবং বাড়ির পরিচিত মানুষদের ছেড়ে স্কুলের দরজায় এসে দাঁড়ায়, তখন তার মনে থাকে ভীতি আর আতঙ্ক। অনেক শিশু কান্নাকাটিও করে থাকে, যা অভিভাবকদের ক্ষেত্রে চিন্তার সৃষ্টি করে। এই পর্যায়ে একজন শ্রেণী শিক্ষিকা ভূমিকা গুরুত্বপূর্ণ। একজন শ্রেণী শিক্ষিকা শিশুটি স্কুলের পরিবেশ বা তার শ্রেণীকক্ষটি এমনভাবে তৈরি করবে যা তার বাড়ির পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং শিশুটি যাতে আনন্দ দিতে পারে শিশুটিকে। এর জন্য আমাদের শ্রেণীকক্ষটিতে বিভিন্ন খেলনা সামগ্রী রাখা হয় যা শিশুটি তার বাড়িতে মা, দিদা, মাসি, পিসি এদের সঙ্গে দেখে থাকে। যেমন হলো বিভিন্ন রান্নাবাটি, শিলনোড়া, বেলনাবেলি, যেগুলো শিশু সবসময় তার মা ঠাকুমাদের সঙ্গে দেখে থাকে। এছাড়া বাড়িতে বিভিন্ন গৃহপালিত পশু যেমন গরু, কুকুর, পাখি, এই ধরনের পশু শ্রেণী সপক্ষে রাখা হয়ে থাকে। এর ফলে কি হয়, শিশুটি সেই সকল সামগ্রীকে চিনতেও অসুবিধা হয় না এবং তাদের সঙ্গে খুব সহজেই শিশুটি পরিচিতি লাভ করে থাকে। শিশুরা এই সময় কল্পনা প্রবণ হয়ে থাকে, তাই জন্য একজন শিক্ষিকা বিভিন্ন গল্পের মাধ্যমে শিশুটিকে আনন্দ দিয়ে থাকে এবং তার মনটাকে আকর্ষণ করার চেষ্টা করা হয়। এছাড়া বিভিন্ন পাপেটের মাধ্যমে, পাপেট আর সাধারণ পুতুলের মধ্যে তফাৎ এটাই
পারফেক্ট মুভ করে থাকে, অর্থাৎ তারা বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে শিশুদের আনন্দ দিয়ে থাকে। এতে শিশুদের খুবই আনন্দ পেয়ে থাকে। আর বিভিন্ন অ্যাকশন সং, যেমন শিশুরা ছোটবেলায় বিভিন্ন পরিচিতি ছড়া ঠাকুমা দিদাদের সঙ্গে শুনে থাকে, সেই ছড়াগুলোকে একজন শ্রেণী শিক্ষিকা বিভিন্ন সুরের মাধ্যমে বা বিভিন্ন দেহভঙ্গির মাধ্যমে শিশুদের আনন্দ দিয়ে থাকে। এর ফলে শিশুদের যেরকম মনের বিকাশ ঘটে, তার সঙ্গে সঙ্গে শ্রবণ এবং তাদের দেহের বিভিন্ন অঙ্গ বিকাশ ঘটে থাকে। সর্বোপরি মন্টেসরি মেথডে এই ডল সেকশন বা ছমাসটা অতি গুরুত্বপূর্ণ, কারণ আগামী দিনে সেন্সোরিয়াল, ইপিএল, ল্যাঙ্গুয়েজ ও অ্যারিথমেটিকের প্রাথমিক ধারণাটা এই ডল সেকশনেই দেওয়া হয়ে থাকে। তাই শুধুমাত্র প্র্যাকটিক্যাল বিভিন্ন সামগ্রীর মাধ্যমে, কোনো বইপত্র বা কোনো পুস্তক ছাড়াই একজন শিক্ষিকা একটি শিশুকে আগামী দিনের আদর্শ শিশুকে পরিণত করার জন্য সাহায্য করে থাকে। আফটার সিক্স মান্থস যখন শিশু তার নিজের স্কুলের সঙ্গে, স্কুলের পরিবেশের সঙ্গে নিজেকে রিলেট করতে শেখে, তখন আমরা তার চারপাশের পরিবেশের সম্পর্কিত বিষয়বস্তু নিয়ে তাকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করি। কারণ মন্টেসরি মেথডের প্রধান বিষয়বস্তুই হলো শিশুকে ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি ইন্ডিপেন্ডেন্ট করে তোলা, যাতে সে যখন নিজে কাজটা করবে তখন সেটা সেলফ কনফিডেন্সের সঙ্গে করতে পারে। প্রথমে এর জন্য আমরা রাইমসের মাধ্যমে বা কোনো পিকচার্সের মাধ্যমে, কালার্সের মাধ্যমে আমরা তাদের শেখাতে থাকি। প্রথমে আমরা যেটা বেছে নিই সেটা হচ্ছে কালার্স। তিনটে প্রাইমারি কালার্স বেছে নেওয়া হয়। কালার্স বেছে নেওয়ার একটা, সিলেক্ট করার একটা মেন কারণ হলো কালারে এনার্জি কনজাম্পশন খুব বাড়ে আর ভিজুয়াল সেন্সটা খুব ভালো তৈরি হয়, কারণ কালার খুব অ্যাট্রাক্টিভ। তো প্রথমে আমরা যে তিনটে প্রাইমারি কালার বেছে নিই সেটা হলো রেড, ব্লু অ্যান্ড ইয়েলো। এই তিনটে কালার দিয়ে আমরা তাদের প্রথম কালার সম্পর্কে একটা ধারণা দেওয়া শুরু করি। এই তিনটে কালারের মধ্যে, যেমন যখন আমরা এই কালার শেখাই তখন এই কালার্সগুলোর মধ্যে কালার রিলেটেড কিছু বিষয়বস্তু সম্পর্কে তাদের ধারণা দেওয়া হয়। যেমন হোয়াট কালার ইজ দিস, দিস ইজ রেড, হোয়াট ইজ রেড ইন কালার, তখন আমরা তাদের বলি যে অ্যাপেল ইজ রেড, রোজ ইজ রেড, অথবা টোমাটো ইজ রেড। এইভাবে যখন ব্লু শেখানো হয় তখন হোয়াট ইজ ব্লু ইন কালার, না স্কাই ইজ ব্লু, ইঙ্ক ইজ ব্লু। যখন ইয়েলো শেখানো হয় ঠিক সেমভাবে সান ইজ ইয়েলো, সানফ্লাওয়ার ইজ ইয়েলো, লেমন ইজ ইয়েলো। এইভাবে তারা পরবর্তীকালে যখন আরও কালার শেখে তখন সেই কালার রিলেটেড বিষয়বস্তুগুলো সম্পর্কে তাদের একটা ধ্যান ধারণা তৈরি হয়। এরপর তারা বিভিন্ন অ্যানিমালস, বার্ডস, ফ্লাওয়ার্স, চারপাশের আরও পরিবেশের বিষয়বস্তু নিয়ে তারা শেখে, সেভাবেই তাদেরকে একটা কনসেপ্ট তৈরি করে দেওয়া হয়। এরপর যেটা তাদের শেখানো হয় সেটা হচ্ছে নাম্বারস। ডল সেকশনে 0 থেকে 9 পর্যন্ত শেখানো হয়। তবে ওরা শেখে বিটসের মাধ্যমে, বড়ো বড়ো কাঠের বিটসের মাধ্যমে সুলেসের দ্বারা। সুলেসের মধ্যে তারা কাঠের বিটস ভরে সেটা শেখে। যেমন 1 মানে একটা বিট, 2 মানে দুটো বিটস, 3 মানে তিনটে বিটস, 4 মানে চারটে বিটস। এইভাবে তারা 1 থেকে 9 পর্যন্ত শেখে। এবং জিরোর কনসেপ্ট, জিরো মিনস যে নাথিং, জিরো মানে কিচ্ছু না, সেটাও কিন্তু এই ডল সেকশনে বা এই প্রিলিমিনারি অ্যাক্টিভিটিসের মধ্যে তাদের শিখিয়ে দেওয়া হয়। সেইটা কিভাবে সুন্দর করে পরিপাটি করে ভাঁজ করতে হয়,
সেই রকম ভাবে আমরা ওদের সেখানে কিন্তু অফার দিই। বাড়িতে কোনো গেস্ট এলে তাকে আমরা চা বা জল অফার করি, তো তো আমরা প্রথমে শেখাই কি আমরা জলটা প্রেজেন্ট করি। তো আমরা ওদের বলি যে একটা প্রথমে একটা প্লেট নেবে, আমরা ওদের বলি যে তোমরা যখন চা বা কফিতে গেস্ট যখন দেবে তখন চায়ের সেই কাপের হ্যান্ডেল যেটা সেটা কিন্তু যেন লেফট সাইডে থাকে, এবং তার সঙ্গে একটা চামচও দিতে হবে, কারণ চিনি আমাদের চিনিটা গোলাতে হবে। তো সেই চামচটাও আমরা ওদের বলি চামচের হ্যান্ডেল থাকবে সবসময় লেফট সাইডে। ওদের লেফট সাইড থাকা মানে অটোমেটিক্যালি যিনি গেস্ট তা কিন্তু রাইট সাইডে সেটা চলে আসে। এরপরে আসছে প্রেস বাটন বা জামার বোতাম। জামায় কীভাবে বোতাম লাগাবে, জামার যে বোতাম থাকে আমরা ওদের বলি যে একদম ওপর থেকে নিচ ঠিক পরপর পরপর বোতামগুলো লাগাতে হবে। এবার ধরুন কোনো শিশু প্রথম বোতামটা লাগালো, আবার পরেরটা লাগালো না, আবার থার্ড বোতাম লাগালো, এরপর যদি পরে আমরা ওদের দেখাই থাকি এতে কিন্তু জামাটা খুব দেখতে বিচ্ছিরি লাগছে, এবং বোতামগুলো পরপর না থাকার জন্য জামাটাও তাই ঠিক মতো ফিট হচ্ছে না। আর এইটা এগুলো যে আমি বলছি এইগুলো কিন্তু প্রতিদিনই প্রতিদিনের কাজেই কিন্তু এগুলো আমাদের লাগে। হ্যাঁ, তারপরে আসছে ধরুন শু প্লেস, জুতোর ফিতে কীভাবে বাঁধতে হবে সেটাও কিন্তু আমরা ইপিএল বা এক্সারসাইজ অফ প্র্যাকটিক্যাল লাইফের মাধ্যমে শেখাই। এবং সবার শিখে যেটা আসছে সেটা হচ্ছে ক্লিনিং, কীভাবে ঘর পরিষ্কার করবো আমরা ওদের ব্রুম দিই এবং ডাস্টপ্যান দিই, এবং কীভাবে পরিষ্কার ঘরের ময়লা পরিষ্কার করে সেই ডাস্টপ্যানের মধ্যে ময়লাটা ফেলে সেই ময়লা কীভাবে বিন ব্যাগে ফেলতে হবে সেটা কিন্তু টোটাল পুরো ফাংশনটাই কিন্তু ওরা আমাদের কাছে শেখে। অতএব এটা এই যে মেথডটার মাধ্যমে আমরা বাচ্চাদের ফিউচারে যারা ওয়েল ডিসিপ্লিন হয়, ওয়েল অর্গানাইজড হয়, সেটাই কিন্তু আমাদের একমাত্র মুখ্য উদ্দেশ্য। থ্যাংক ইউ। সিলিন্ডার ব্লক, পিন টাওয়ার, ডাম স্ট্যাস, লং স্ট্যাস, স্টার কালার ট্যাবলেট, নস বক্স এবং জিনিস। এই উপকরণগুলি শিশুরা মাঝের উপর ফেলে থাকে এবং আড়াই থেকে তিন সাড়ে তিন বছরের শিশুদের দেওয়া হয়। এখানে সিলিন্ডার ব্লকের চারটি পার্ট রয়েছে, এ বি সি সি ওয়ান। এ ব্লকে হাইট ভ্যারি করে, অর্থাৎ লং এবং শর্ট এই ধারণাটি এই ব্লক থেকে শিশু পেয়ে থাকে। বি ব্লকে শিশু থিক অ্যান্ড থিনের ধারণা পায় এবং এখানে হাইট সেম থাকে এবং শিশু এখানে লেন্সটা ভ্যারি করে, অর্থাৎ টু ডাইমেনশন কাজ করে, অর্থাৎ শিশু থিক অ্যান্ড থিনের ধারণা পেয়ে থাকে। এবার আসছি বি সি সি ব্লকে, সি ডাইমেনশন ভ্যারি করে, অর্থাৎ লেন্থ ওয়েথ অ্যান্ড হাইট তিনটি ভ্যারি করে, অর্থাৎ শিশু এর থেকে স্মল অ্যান্ড বিগের ধারণা পেয়ে থাকে। এবং সি সি ব্লকের ব্লকেরই রিভার্স হচ্ছে সি ওয়ান, অর্থাৎ এক্ষেত্রে থ্রি ডাইমেনশন কার্যকরী হয় এবং সি ব্লক থেকে শিশু শর্ট অ্যান্ড থিক এবং টল অ্যান্ড থিনের ধারণা পায়। এই এই সিলিন্ডার ব্লকের যে নব বা নব থাকে সেগুলি সারা হোল্ড করে, এগুলি পরবর্তীকালে শিশুকে পেন্সিল হোল্ড করতে সাহায্য করে। এবং শিশু যেহেতু সিলিন্ডার একটা সার্কেলের আকার সেই ভিজুয়াল সেন্সে তারা দেখে, তাই সার্কেলের ধারণা তার মধ্যে সে আয়ত্ত করতে পারে। এবার আসছি পিং টাওয়ার, এবার আসছি রাউন্ড পিং টাওয়ার। পিং টাওয়ার হচ্ছে বাদামি রং এবং সরি পিং টাওয়ার হচ্ছে গোলাপি রং এবং মন্দিরের আকারে হলে সেটিকে পিং টাওয়ার বলা হয়। এখানে দশটি কিউব রয়েছে, এই দশটি কিউব ওয়ান সেন্টিমিটার পেন্সিলটা এখানে থ্রি ডাইমেনশন ভ্যারি করছে, হাইট লেন্থ অ্যান্ড ব্রেথ। যেহেতু এখানে
মানে ছোট থেকে বড় থেকে ছোট অনুসারে সাজানো হয়, তাই এটাকে স্মল বিকে থেকে শিশু স্মল বিকে ধারণা পায়। এছাড়াও এই 10টি কিউবের মধ্যে একটা ওয়েট ভ্যারি করে, সেই হিসেবে শিশু হালকা ভারী ধারণা পেয়ে থাকে। এবার হচ্ছে ব্রাউন স্টেয়ার্স, বাদামি রং এবং সিঁড়ির আকারে তৈরি বলে এটাকে বাদামি সিঁড়ি বলা হয়। এক্ষেত্রে 10টি বাদামি রঙের প্রিজম থাকে, সেগুলিকে সাজিয়ে সিঁড়ির আকারে সাজানো হয়। এই অ্যাপারেটাসটিতে শিশু সরু মোটা ধারণা পায়, অর্থাৎ কী কেন কিনে ধারণা পেয়ে থাকে। এছাড়াও এর থেকে যে লেসন দেওয়া হয় ঠিক কিতার থেকে কী কিনা কিনে সেটাও শিশুকে লেসন দেওয়া হয়। এবার হচ্ছে লং স্টেয়ার্স, লং স্টেয়ার্স হচ্ছে লম্বা সিঁড়ির কাজ। এই লং স্টেয়ারে 10টি লাঠি আছে, সেই 10টি লাঠি ছোট লাঠিটি 10 সেন্টিমিটার এবং বড় লাঠিটি 100 সেন্টিমিটার। এক্ষেত্রে শিশু যখন ছোট লাঠিটি ধরে তার হাতটি ছোট জায়গায় পরিণত দিয়ে থাকে, সীমাবদ্ধ থাকে। অতএব শিশু যখন বড় লাঠিটি চলে যায় তখন তার লাঠিটি হাতটা আরও প্রসারিত, পাশে প্রসারিত, অতএব সে এর থেকে লেনতে অর্থাৎ পাশে লেনতে ধারণা পায়। এই লং স্টেয়ার্সের এই লাঠির ধারণাটি পরবর্তীকালে অ্যারিথমেটিকে সাহায্য করে, ছোট লাঠিটি 1-এর ধারণা দেয়, এইভাবে 10 লাঠিটি সব থেকে বড় লাঠিটি 10-এর ধারণা দিয়ে থাকে। আসে সেন্সোরিয়াল, এক্ষেত্রে শিশু পঞ্চ ইন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা এবং ত্বককে কাজে লাগানো হয়। এর মুখ্য উদ্দেশ্য হল নার্ভের সঙ্গে ব্রেনে শিশুর কানেকশান বৃদ্ধি করা, তারপর শিশুর স্মৃতিশক্তিকে তৈরি করা, জটিল সমস্যা এনজাইমি অ্যাক্টিভিটির মাধ্যমে তাদের সলভ করতে পারে, শিশুদের খেলার মাধ্যমে শান্ত স্বভাব তৈরি করা। একসঙ্গে অনেক শিশু কাজ করার ফলে তারা সামাজিক হয়ে ওঠে। ভিজুয়াল সেন্স ছাড়াও স্পর্শের মাধ্যমে অনুভব করতে বিশেষ সহযোগিতা করে। এই উদ্দেশ্যগুলি পূরণের জন্য মাদাম মন্টেসরি কতগুলি অ্যাপারেটাস ব্যবহার করেছে। অ্যাপারেটাসগুলি হল সিলিন্ডার ব্লক, পিঙ্ক টাওয়ার, লং স্টেয়ার, ব্রাউন স্টেয়ার, টাচ বোর্ড, কালার ট্যাবলেট, নয়েজ বক্স ও জিওমেডিক্যাল ক্যাবিনেট। সিলিন্ডার ব্লক, এই অ্যাপারেটাসটি দ্বারা শিশু কাজের মাধ্যমে প্রত্যক্ষভাবে উপলব্ধি করে। 10টি সিলিন্ডার 10টি ভিন্ন মাপের সকেটে ভর্তি শিশুদের আইকিউ যেমন সাহায্য করে, তেমনি 3টি আঙুল দিয়ে ধরার ফলে তারা পেন্সিল ধরতে শেখে। পিঙ্ক টাওয়ার, গোলাপি মন্দির, মন্দিরের মতো দেখতে এবং রঙটি হল গোলাপি। 10টি কিউ আলাদাভাবে ওয়েট ক্যারি করে, এর দ্বারা শিশুরা ছোট থেকে বড় ধারণা পায় এবং হালকা থেকে ভারী ধারণাও উপলব্ধি করে। লং স্টেয়ার, 10টি রড বা লাঠির দ্বারা বড় থেকে ছোট অনুসারে সিঁড়ির মতো সাজানো থাকে এবং এটি লাল রঙের লাঠিও হতে পারে অথবা নীল রঙের লাঠিও হতে পারে। এই রডটি 10 সেন্টিমিটার থেকে 100 সেন্টিমিটার পর্যন্ত থাকে এবং এটি পরপর সিঁড়ির মতো সাজানো থাকে। এর দ্বারা শিশুদের দৈহিক ধারণা দেওয়া হয় এবং পরবর্তীকালে এটি এরিথমেটিকে সাহায্য করে। এরপর আসলে আমরা ব্রাউন স্টেয়ার, ব্রাউন স্টেয়ার বাদামি রঙের সিঁড়ি করে শিশুদের কাছে থাকে। এই অ্যাপারেটাসটি 3 থেকে 5 পর্যন্ত পরপর সিঁড়ির মতো সাজানো থাকে, এতে থিন এবং থিকের ধারণা দেওয়া হয়। এছাড়া থিন থিনার থিনেস এবং থিক থিকার থিকেস্টের ধারণাও দেওয়া হয়। টাচ বোর্ড, টাচ বোর্ডে শিশুরা স্পর্শ করার মাধ্যমে বুঝতে পারে কোনটা রাফ এবং কোনটা স্মুথ। কালার ট্যাবলেট, রেড ইয়েলো
এবং ব্লু এই তিনটি হলো প্রাইমারি কালার। এরপর অন্যান্য কালারগুলোকে আমরা সেকেন্ডারি কালার বলে থাকি। এর দ্বারা শিশুরা ভিজুয়াল এর দ্বারা শিশুদের ভিজুয়াল ক্ষেত্রে অনেকখানি সাহায্য হয়। নয়েজ বক্স, নয়েজ বক্সের সাহায্যে আওয়াজে ধারণা দেওয়া হয় কোনটা জোর আওয়াজ এবং কোনটি আস্তে আওয়াজ, সেটি শিশুরা বুঝতে থাকে। জিওমেডিক্যাল ক্যাবিনেট, এতে একটি ক্যাবিনেটের উপরে সার্কেল, স্কোয়ার এবং ট্র্যাঙ্গেল এই তিনটি জিনিস থাকে এবং এর দ্বারা শিশুরা কোনটি সার্কেল, কোনটি স্কোয়ার এবং কোনটি ট্র্যাঙ্গেল এটি বুঝতে পারে। এবার আমি আসি টাচ বোর্ড। টাচ বোর্ডটি আমরা কীভাবে প্রেজেন্ট করি, নাম বাঁ হাত দিয়ে বোর্ডটিকে ধরে ও পরে ওপরের দিকে চারটি আঙুল রাখি এবং নিচের দিকে আমরা থামটিকে রাখি, রেখে রাফ যে দিকটায় সেদিকটায় প্রথম তিনবার হাত ঘুরিয়ে বলি রাফ 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 এবং পরে স্মুথ স্মুথ স্মুথ। কিন্তু আমরা তিনবার বলি এবং স্মুথের ক্ষেত্রেও আমরা হাত ঘুরিয়ে তিনবার বলি। এই স্পর্শের ফলে কোনটি রাফ এবং কোনটি স্মুথ সেটি শিশুরা বুঝে। কালার ক্যাবিনেট বিভিন্ন রকমের হয়, রেড ইয়েলো এবং ব্লুকে আমরা প্রাইমারি কালার বলি আর অন্যান্য গুলিকে সেকেন্ডারি কালার বলি। যেহেতু ছোট শিশু তাই প্রথমে তাদের আমরা প্রাইমারি কালারের ধারণা দিই। একটি বক্সের মধ্যে থেকে তিনটি কালারকে বার করে আমরা পরপর রাখি এবং আর তিনটি কালারকে আমরা ছড়িয়ে রাখি। এবার শিশুদেরকে বলা হয় যে তারা যেন রং মিলিয়ে সেগুলি পরপর রাখে এবং তারা পরপর সেইগুলি রাখে, তার ফলে তাদের ভিজুয়াল সেন্স কাজ করে এবং তাদের একাগ্রতা, কাজের একাগ্রতা বৃদ্ধি পায়। নয়েজ বক্স, এটিও কাঠের বক্সের মাধ্যমে আওয়াজের ধারণা দেওয়া হয়। একটি বক্স একটি লম্বা বক্স বাঁ হাতে নেওয়া হয়, একদিকে চারটি আঙুল আর একদিকে আরেকটি আঙুল এবং ডান হাত দিয়ে আরেকটি বক্সকে ধরা হয়, ধরে কানের কাছে আমরা আওয়াজটা করি। এতে কিন্তু এগুলোটা একটু বাঁকবে না। চারটি আঙুল অন্যদিকে থাম দিয়ে ধরে এলবো বাঁধবে না, এইভাবে কানের কাছে সফট বক্সটিকে নাড়াতে হবে এবং ডান হাত দিয়ে লাউড বক্সটিকেও নাড়াতে হবে এবং মুখে বলতে হবে সফট লাউড লাউড সফট। এইভাবে শিশুদের আওয়াজের মাধ্যমে আমরা কোনটা জোর আওয়াজ এবং কোনটা আস্তে আওয়াজ সেই ধারণা। এবার আসি জিওমেডিক্যাল ক্যাবিনেট। এই ক্যাবিনেট একটি সার্কেল, একটি স্কোয়ার এবং একটি ট্রায়াঙ্গেল থাকে। ডান হাতে তিনটি আঙুল দিয়ে প্রথমে সার্কেল, পরে স্কোয়ার এবং তারপর ট্রায়াঙ্গেলটাকে তোলা হয়। প্রথমে বাঁ হাত দিয়ে ধরে এটিকে ডান হাতে দুটি আঙুলের সাহায্যে আমরা ঘোরা, ক্লকওয়াইজ ঘোরা, কিন্তু পরে যখন এটা ক্যাবিনেটে রাখি তখন ওটা অ্যান্টি ক্লকওয়াইজ ওয়াইজ ঘুরিয়ে থাকে, যার ফলে ওরা এই যে স্পর্শ করে তার মাধ্যমে কোনটা সার্কেল, কোনটি স্কোয়ার এবং কোনটি ট্র্যাঙ্গেল সেই ধারণা পায়। এছাড়া ওদের ভিজুয়াল সেন্সও এক্ষেত্রে কাজ করে, একাগ্রতা বাড়ে এবং ওদের পেন্সিল ধরতে সাহায্য করে। পরের বিভাগ হলো ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষা মানুষের মনের ভাব প্রকাশ করতে এবং সমাজের মানুষের মধ্যে সংযোগ স্থাপনে সহায়তা করে। একটি শিশু জন্ম থেকে তার পরিবেশের মাধ্যমে ক্রমাগত তার চারপাশের শব্দ শোষণ করে থাকে অন্যের সাহায্য ছাড়াই।
যে পরিবেশে শিশু জন্মগ্রহণ করবে তা তার মাতৃভাষা নির্ধারণ করবে। ডক্টর মারিয়া মন্টেসারি বলেছিলেন, ল্যাঙ্গুয়েজ ইজ আ স্পন্টেনিয়াস অ্যাকুইজিশন ফর দ্য চাইল্ড, সামথিং ক্রিয়েটেড উইদ ইন দ্য চাইল্ড, দ্য চাইল্ড ইজ নট টট বাই এনি ওয়ান এলস। ডক্টর মারিয়া মন্টেসারি আরও বলেছিলেন, মানুষের জীবনকালের যে সময়কালের ভাষা সবচেয়ে সহজেই অর্জিত হয় তা হল মানুষের জন্মের পর থেকে প্রথম ছ বছর পর্যন্ত। মূলধারা শিক্ষার ক্ষেত্রে লেখার দক্ষতা বিকাশের আগে বা পাশাপাশি পড়ার উপর মনোনিবেশ করে, কিন্তু মন্টেসারি মেথডে ভাষার পাঠ্যক্রমে পড়ার আগে লেখা শেখায়। ভাষা সম্পর্কিত চারটি ক্ষেত্র রয়েছে মন্টেসারি মেথডে: শোনা, কথা বলা, লেখা ও পড়া। ডক্টর মারিয়া মন্টেসারি শিক্ষার এই ক্ষেত্রগুলির সাথে সম্পর্কিত তার উপকরণগুলি তৈরি করেছিলেন। মন্টেসারি মেথডে শিশুদের প্রথমে লেখা শেখানোর কয়েকটি ধাপ অনুসরণ করা হয়। প্রথম ধাপে তাদের শেখানো হয় কীভাবে পেন্সিল ধরতে হয়। পরবর্তী ধাপে বিভিন্ন রঙিন পেন্সিলের সাহায্যে বিভিন্ন আকৃতির লাইন টানা শেখানো হয়। এই কাজগুলি পরোক্ষভাবে কোথাও না কোথাও তাদের লেখার দক্ষতা বিকাশের দিকে এগিয়ে নিয়ে যায়। মন্টেসারি মেথডের পরবর্তী ধাপে স্যান্ড পেপার লেটার উপকরণগুলির সাহায্যে শিশুদের বর্ণমালার পরিচয় করানো হয়। স্যান্ড পেপার লেটারের অক্ষরে শিশুরা হাত বুলিয়ে প্রতিটি অক্ষরের আকার অনুভব করে এবং মন্টেসারি মেথডের ল্যাঙ্গুয়েজ বিভাগে প্রধান বৈশিষ্ট্যই হল প্রতিটি অক্ষরের ধ্বনির ওপর বিশেষভাবে জোর দেওয়া। স্যান্ড পেপার লেটারের অক্ষরের আকার বারংবার অনুভব করার পর শিশুরা ট্রেড বালির মধ্যে নিজে থেকে অক্ষরের আকার গঠনে আগ্রহী হয়ে ওঠে। পরবর্তী ধাপে তাদের বেশ কিছু চিত্র দেখানো হয়। সেই চিত্রগুলির নাম তারা নিজে থেকেই বলে এবং সেই নামগুলির উচ্চারণের যে ধ্বনি তারা শুনতে পায় সেই ধ্বনির ওপর ভিত্তি করে মুভেবল অ্যালফাবেটস নামক উপকরণগুলির সাহায্যে নিজে থেকে বিভিন্ন শব্দ গঠনে তারা আগ্রহী হয়ে ওঠে। মন্টেসারি মেথডের প্রধান বৈশিষ্ট্যই হলো শিশুদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার সুযোগ দেওয়া এবং ল্যাঙ্গুয়েজ বিভাগে মন্টেসারি মেথডের প্রথম এবং প্রধান বৈশিষ্ট্যই হল শিশুদের প্রোনাউন্সিয়েশন অর্থাৎ উচ্চারণের দক্ষতা ও সচেতনতা। মন্টেসারি মেথডে পড়াকর থেকে লেখা শেখানোর দিকে বেশি নজর দেওয়া হয়ে থাকে। এই লেখা শেখানোর পদ্ধতিকে চারটি স্টেপে ভাগ করা হয় বয়স অনুযায়ী। ফার্স্ট স্টেপটা ওদের স্টার্ট হয় দেড় বছর বয়স, মানে 1.5 ইয়ার্স থেকে। যখন ওদের দেড় বছর বয়স তখন ওদেরকে পেন্সিল ধরা শেখানো হয়ে থাকে। সেকেন্ড স্টেপটা স্টার্ট হয় যখন শিশুদের বয়স হচ্ছে 3 বছর, এই তখন ওদেরকে বিভিন্নভাবে লাইন ড্র করতে শেখানো হয়। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তারা লাইন ড্র করে, এতে তারা খুব সহজে পেন্সিলটাকে নিজের কন্ট্রোলে নিতে পারে। থার্ড স্টেপটা স্টার্ট হয় যখন তাদের বয়স হচ্ছে 4 বছর। 4 বছরের শিশুদের প্রথমে লেটারগুলো শেখানো হয়ে থাকে। ওদের লেটারগুলো জানতে পারে যে 26টা লেটার আছে, তার মধ্যে 5টা হচ্ছে ভাওয়েল এ ই আই ও ইউ, আর বাকি 21 হচ্ছে লেটার হচ্ছে কনসোনেন্ট। এবার যখন জেনে যায় তারপরে ওদের ট্রেসিং শেখানো হয়, এবং ট্রেসিং যখন শেখানো হয় ওদের স্যান্ড পেপার লেটারের মাধ্যমে ট্রেসিং শেখে ওরা, এবং এই দুটো আঙুল দিয়ে মিডল এবং ইনডেক্স এই দুটো আঙুলের মাধ্যমে তাদেরকে ট্রেসিং করতে দেওয়া হয়, এবং প্রত্যেকটা লেটারের ওরা সাউন্ড মেমো জেনে যায়। তখন যখন ওরা ট্রেসিং করে তখন ওদেরকে বলা হয় বারবার করে ট্রেসিং করবে আর সাউন্ড নেমটা বলবে। ধর ও যদি এটাকে ট্রেস করে তখন এটাকে ট্রেস করে বলবে এ, এরমভাবে বারবার করে মুখে উচ্চারণ করতে থাকবে। এইভাবে যখন সমস্ত লেটারগুলো ওরা ট্রেসিং করা শিখে যায় এবং সমস্ত লেটারের শেপগুলো সম্পর্কে ধারণাটা স্পষ্ট হয়, তখন তারা একটা ট্রের মধ্যে বালির ওপরে নিয়ে যায় লিখতে চেষ্টা করে। এবং পরবর্তী স্টেপ মানে ফোর্থ স্টেপটা শুরু হয় যখন তাদের বয়স হচ্ছে 5 বছর। তখন তাদের ওয়ার্ড মেকিং দেওয়া হয়, এই ওয়ার্ড মেকিংয়ের জন্য ওদেরকে পিকচার কার্ড দেওয়া হয় সামনে, এবং বিভিন্নভাবে সেই পিকচার কার্ডগুলো কিন্তু ডেকোরেট করে দেওয়া হয় যাতে ওরা সেই পিকচার কার্ডগুলো দেখে ওরা আগ্রহী হয় এবং আগ্রহ সহকারে যাতে কাজগুলো করতে পারে। এবং সেই জন্য সে সময় তাদের কিছু মোড়কের লেটার দেওয়া হয় এবং বলে দেওয়া হয় যেগুলো নীল রঙের মানে ব্লু কালারের হচ্ছে ভাবেল, আর যেগুলো পিঙ্ক কালারের লেটারগুলো আছে সেগুলো হচ্ছে কনসোনেন্ট। সুতরাং তারা তখন সেটা জেনে যায়। তখন একটা পিকচার কার্ড ধরুন দেখানো হলো, যেমন একটা পিকচার কার্ড সেটা হলো র্যাটের পিকচার, সেটা দেখিয়ে বলা হলো বলো এটা কিসের পিকচার, ও বলে র্যাট। তাহলে এই র্যাট কথাটা তুমি যখন বলছো তখন কোন সাউন্ডটা তুমি শুনতে পাচ্ছ আগে, ও বলবে আর। নেক্সট কোন সাউন্ডটা শুনতে পাচ্ছ, এ। নেক্সট কোন সাউন্ডটা শুনতে পাচ্ছ, ট। তাহলে কী হলো আর
টম রেড এভাবে বারবার করে ওকে বলা হয় তুমি কাজটা করবে এবং মুখে উচ্চারণ করবে। এভাবে যখন ওরা কাজটা করতে থাকে এবার বিভিন্নভাবে বিভিন্ন রকম তখন ওকে পিকচার কার্ড দেওয়া হয়, ম্যাট ব্যাট ইত্যাদি এরকম কয়েকটা পিকচার কার্ড দিয়ে বলা হয় ওগুলো দিয়ে ওয়ার্ড তৈরি করতে এবং ওরা আগ্রহ সহকারে সেই সমস্ত পিকচার কার্ড দিয়ে বারবার করে কাজটা করে এবং মুখে বারবার করে উচ্চারণ করে এবং এই করতে করতে ওদের উচ্চারণের সঙ্গে সঙ্গে ওদের প্রোনাউন্সিয়েশনটাও কষ্ট হয় এবং ওদের বয়সের সঙ্গে সঙ্গে ওদের ইংলিশের ল্যাঙ্গুয়েজের ডেভেলপমেন্টটাও হতে থাকে। ইংরেজির মতো বাংলাতেও মন্তেসরি মেথডে শিশুদের ভাষার বিকাশ হয়ে থাকে। প্রথমে তাদের বর্ণগুলো শেখানো হয়, বলা হয় অ থেকে এ হচ্ছে স্বরবর্ণ এবং ক থেকে চন্দ্রবিন্দু হচ্ছে ব্যঞ্জনবর্ণ। সে একই রকমভাবে ইংলিশের মধ্যে এখানে বাংলাতেও তারা স্যান্ড পেপারের মধ্যে বারবার ট্রেসিং করে অক্ষরগুলোকে আয়ত্ত করে। প্রথমে যখন ট্রেসিংটা করানো হয় ওদেরকে বলা হয় যে মাত্রাযুক্ত অক্ষর হলে আগে মাত্রাটাকে ট্রেস করবে তারপরে অক্ষরটাকে ট্রেস করবে। ধরুন যদি অটাকে ওরা ট্রেস করে তখন বলা হয় অকে আগে মাত্রা দাও তারপরে অটাকে ট্রেস করবে। যতবার ট্রেস করবে ততবার মুখে দিবি সেটা উচ্চারণ করবে। এরকমভাবে অ থেকে ও এবং ক থেকে চন্দ্রবিন্দু অবধি যখন ওদের ট্রেসিং করা কমপ্লিট হয়ে যায় ওদের মোটামুটি সমস্ত অক্ষরগুলো সম্পর্কে একটা ধারণা পরিষ্কার হয়ে যায় তখন তাদেরকে শব্দ গঠন দেওয়া হয়। এবং শব্দ গঠনের সময় ওরা তখন অলরেডি ওরা যেহেতু মোরবেল অক্ষর দিয়ে ওরা শব্দ গঠন করে তখন ওদেরকে বলা হয় ওরা জেনেও যায় যে যেগুলো নীল রঙের আছে সেগুলো হচ্ছে স্বরবর্ণ, নীল রঙের যে অক্ষরগুলো সেগুলো স্বরবর্ণ এবং গোলাপি রঙের যে অক্ষরগুলো থাকে সেগুলো হচ্ছে ব্যঞ্জনবর্ণ। এবং ওরা যে বারবার যে মুখে উচ্চারণ করছে যেমন ওরা যখন অটা যখন ট্রেসিং করছে অ যখন মুখে বলছে তখন মুখ দিয়ে শুধু অই বেরোচ্ছে, এবার যখন ককে ট্রেসিং করছে এবার মাত্রা দিয়ে যখন ক বলছে ক তখন দেখছে কয়ের সঙ্গে ওর মধ্যে অ বেরিয়ে আসছে, তখন ওর কাছে এই ধারণাটাও পরিষ্কার হয় যে যে বর্ণ নিজের থেকে উচ্চারিত হয় তাকে বলে স্বরবর্ণ আর যে বর্ণ স্বরবর্ণের সাহায্য নিয়ে উচ্চারণ করা হয় তাকে বলে ব্যঞ্জনবর্ণ। তাহলে কি হলো ওরা স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণের পার্থক্যটাও বুঝতে পারে এবং সংজ্ঞাগুলো তাদের কাছে পরিষ্কার হয়। তখন তারা তাদের শব্দ গঠন করতেও সুবিধা হয় এবং শব্দ গঠনের সময় ওদেরকে একই রকম ইংলিশের মতো বাংলাতেও পিকচার কার্ড দেওয়া হয় এবং ধরুন একটা পিকচার কার্ড দেওয়া হয়। প্রথমে ওদের অকারান্তে শব্দ শেখানো হয়, একটা ছবি দেখিয়ে বলা হলো ওটা রথের ছবি, ওকে দেখিয়ে বলা হলো বলো এটা কিসের ছবি, ও বলবে রথ। তাহলে এই রথ কথাটা তুমি যে বলছো ওটা তুমি কোন কথাটা আগে শুনতে পাচ্ছ, তখন বলবে র অ অ, এটা ও তৈরি করলো ময়ূরের লক্ষণগুলো দিয়ে। তখন ওকে বলা হয় না আমরা ওভাবে র থ বলে লিখবো না, আমরা কথাটাকে বলবো রথ, তাহলে আমার বানানটা কী হবে র থ রথ। তাহলে কি হয় ওদের যে বানানের যে ভুলটা ছিল সেটাও যেমন কেটে গেল তার সঙ্গে সঙ্গে উচ্চারণের জড়তাটাও ঠিক হয়ে গেল। এরপরে যখন অকারান্ত শব্দ যখন হয়ে যায় তখন ওদেরকে দেওয়া হয় আকারান্ত শব্দ, এবং আকারান্ত শব্দ যখন ওদেরকে শেখানো হয় তখন একটা ছবি দেখানো হলো ধরুন ওটা রাজার ছবি, এবং রাজার একটা ছবি দেখিয়ে বলা হলো বলো এটা কিসের ছবি, ও বলো রাজা। তাহলে রাজার কথাটা তুমি যখন বলছো তখন তুমি কী শুনতে পাচ্ছ, তখন বলবে র আ বর্গজ আ। তখন ওকে বলা হয় না দুটো ব্যঞ্জনবর্ণের মধ্যেখানে কখনো কোনো স্বরবর্ণ বসবে না, স্বরবর্ণের চিহ্ন ব্যবহার করা হবে, তাহলে কী হবে সে জায়গায় রয় আকারে রা বর্গের জয় আকারে যা। তাহলে কী হলো ও সেই ধারণাটা ওর কাছে পরিষ্কার হলো, তাহলে আকার হর্ষইকার দীর্ঘইকার এই চিহ্নগুলো সম্পর্কে তো ধারণা হয়ে গেল এবং ও এটুকু বুঝতে পারলো ব্যঞ্জনবর্ণের মধ্যেখানে কখনো কোনো স্বরবর্ণকে বসানো যাবে না, স্বরবর্ণের চিহ্ন ব্যবহার করা হবে। এভাবে তাদের বয়সটা যত বড় হতে থাকে তাদের কাছে ব্যাপারটা আরও সুস্পষ্ট হয় এবং বয়সের সাথে সাথে তারা একটা সম্পূর্ণ বাক্য গঠন করতেও সক্ষম হয়, এভাবে তাদের ভাষার উন্নতি হতে থাকে। ধন্যবাদ। হ্যালো এভরিওয়ান, আজকে মন্টেসরি মেথডে অ্যাপারেটাসের মাধ্যমে বন্ধুদের অ্যারিথমেটিক শেখানো এর প্রথম পর্যায়ে স্যান্ড পেপার নাম্বার কার্ড ইন্ট্রোডিউস করা। স্যান্ড পেপার নাম্বার কার্ডের মাধ্যমে তারা প্রথম নাম্বারগুলো দেখতে চিনতে এবং তার মাধ্যমে দুটো আঙুলের সাহায্যে তাদের ড্রেসিংও শেখানো। এই দুটো আঙুলের সাহায্যে ড্রেসিংয়ের মাধ্যমে তাদের সংখ্যার গঠনাকৃতি সম্পর্কে একটা ধারণা তৈরি হয়, কারণ প্রথমেই তো তারা সংখ্যা লিখতে শুরু করে না, তাদের গঠনাকৃতিটার সম্পর্কে ধারণা দেওয়ার পরেই তারপরে কিন্তু তারা লেখা শুরু করে। এরপরে আসছে নাম্বার ওয়ার্ডস এবং নাম্বার কার্ড। নাম্বার ওয়ার্ড এবং কার্ডের মাধ্যমে তাদের সংখ্যা গোনা শুরু হয়। নাম্বার ওয়ার্ড বাংলায় বলা হয় সংখ্যা গোনার লাঠি। এই লাঠিগুলি ব্যবহারের আগে তাদের কিছু রঙের পরিচয় ঘটে,
এর জন্য মন্টেসরি মেথড দুটি রং ব্যবহার করা হয়, নীল এবং লাল। এবং সম্ভাবনার লাঠিগুলি বিভিন্ন দৈর্ঘ্যের আকৃতি, একের লাঠি খুব ছোটো, তারপর দুইয়ের লাঠি, তারপর তিনের লাঠি, এভাবে দশ অব্দি। যখন তাদের এই নাম্বার লকের মাধ্যমে সংখ্যা গোনা সম্পূর্ণভাবে শেখা হয়ে যায়, তাদের বিভিন্ন অ্যাক্টিভিটিসের সাহায্যে নাম্বার কার্ডও ব্যবহার বলা হয়তো হলো শিশুকে যে তুমি চারের লাঠিটা নিয়ে এসো, সেই চারের লাঠি নিয়ে নেবো, এবার এটা গুণো, এটা গুণা হয়ে গেলে এর সমসংখ্যক কার্ড তোমার পাশে বসো। এইভাবে বিভিন্ন এক থেকে দশ অব্দি সমস্ত লাঠিগুলি এইভাবে গুণানো এবং নাম্বার কার্ডের সাহায্যে বিভিন্ন অ্যাক্টিভিটিস শেখানো। এরপরে আসছে জোর সংখ্যা এবং বিজোড় সংখ্যার পরিচিতি। জোর সংখ্যা এবং বিজোড় সংখ্যার পরিচিতি ঘটানোর জন্য ছোট ছোট নাম্বার কার্ডের পয়েন্ট এবং পরিবর্তন করে থাকি। এখানে এক থেকে দশ অব্দি নাম্বার কার্ড আমি সাজিয়ে দিই, এরপরে কুড়িগুলি সাজাই। কুড়িগুলি সাজানো হয় সংখ্যা অনুযায়ী এবং কুড়িগুলি পাশাপাশি সাজানো হয়, এরপরে নিচে নিচে সাজানো হয়। এই এক থেকে দশ অব্দি শিখে নেবার সাজানোর পরে ওদেরকে বলা হয় দেখো তো কোন কোন সংখ্যাতে সব সমান সংখ্যক কুড়ি পাশাপাশি নেই এবং কোথায় আছে। ওরা ভালো করে দেখে বলল এক তিন পাঁচ সাত এবং নয়তে সমান সংখ্যক কুড়ি পাশাপাশি নেই, কিন্তু দুই চার ছয় আট এবং দশেতে সমান সংখ্যক কুড়ি পাশাপাশি সাজানো আছে। তাহলে তখন বলা হলো যে সংখ্যার পাশে পাশাপাশি সমান সংখ্যক কুড়ি সাজানো আছে সেটা হচ্ছে জোড় সংখ্যা, অর্থাৎ দুই চার ছয় আট দশ। এবং যেখানেতে সমান সংখ্যক কুড়ি পাশাপাশি সাজানো নেই সেটা হচ্ছে বিজোড় সংখ্যা, অর্থাৎ এক তিন পাঁচ সাত। এরপরে স্পেলিং বক্স আমাদের শেখা। স্পেলিং বক্সে দুটো বক্স থাকে যেখানে পাঁচটা কোনো চিহ্ন থাকে। প্রথমটায় থাকে শূন্য থেকে চার, পরেরটায় থাকছে পাঁচ থেকে নয়। এরপরে স্টুডেন্টদের শেখানো হয় যে পাশে যে স্পেলিং আছে বসে সেই অনুযায়ী সংখ্যা অনুযায়ী তুমি আস্তে আস্তে প্রতিটি চিহ্নে কতগুলো করে স্পেলিং রাখবে। এক থেকে নয় স্পেলিং রাখার পরে ভুলে এসে জিজ্ঞেস করে একদম প্রথম চিহ্নটা খালি কেন, তখন ও জিজ্ঞেস করে যে এটা কি, এখানে হচ্ছে শূন্য। তখন তাদের বলা হয় শূন্য মানে কিছু না, জিরো মিনস নাথিং। অ্যারিথমেটিকে এই মূল ধারা তা জানতে পারল জিরো মিনস নাথিং, তবে শূন্যের মান কিছু। এবং স্পেলিং বক্সের মাধ্যমে যে কোনো সংখ্যার যে পরিমাণে রয়েছে সব
বসে দেখা যায় যে आज 31 अगस्त मैडम मरिया मोंटेसरी जन्मदिन डॉक्टर मैडम मरिया मोंटेसरी शिक्षा जगते तार जे मेथड तार जे शिक्षा पद्धति जे तिनी जेटा प्रयोग आमादे देखिए गेछे सेई प्रयोग आमादे शिक्षालये आजो बर्तमान এতক্ষণ আপনারা বিষয়ভিত্তিক আলোচনাগুলো শুনলেন। আজকে আমি এখন যেটা বলবো সেটা হচ্ছে ম্যাডাম মারিয়া মন্টেসরির কিছু প্রিন্সিপালের ওপর আমরা শিক্ষালয়ে জোর দিই, অর্থাৎ শিশুদের পাঠদানের সময় যে প্রিন্সিপালগুলো আমরা ফলো করে থাকি সেগুলো একটু আজকে আলোচনা করব। প্রথমেই ডক্টর ম্যাডাম মারিয়া মন্টেসরি যে প্রিন্সিপালের কথা বলেছেন সেটি হলেন মুভমেন্ট অ্যান্ড কগনিশনস, অর্থাৎ শিশুদের মুভমেন্ট। মুভমেন্টটা কি? আমরা যখন কোনো নতুন জিনিস পাই সেটা নিয়ে নাড়াচাড়া করে থাকি এবং সেটা নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া এবং সেটার উপর নজর দেওয়া এবং আমাদের ফিঙ্গার মুভমেন্ট, পায়ের মুভমেন্ট, শারীরিক নানান রকম অঙ্গের মুভমেন্ট আমরা করে থাকি। আমি খুব গর্বিত যে আমাদের শিক্ষালয়ে এই মুভমেন্ট করার জন্য যে বিস্তর, যে বিশাল জায়গার প্রয়োজন হয় সেটা কিন্তু আমাদের শিক্ষালয়ে বর্তমান আছে। তো শিশুদের এই মুভমেন্টের বিষয়টির ওপর আমরা নজর দিয়ে থাকি। সেকেন্ড যে পয়েন্টটা আসছে ভীষণই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে চয়েস, অর্থাৎ শিশুদের আমরা তাদের যে পছন্দ অনুযায়ী বিষয়, অর্থাৎ আমাদের শ্রেণীকক্ষে অ্যাপারেটাসগুলো সাজানো থাকে এবং যে শিশু তার পছন্দ অনুযায়ী যে অ্যাপারেটাসটি বা যেটা তার ভালো লাগে সে সেটিকে সংগ্রহ করে বা সেটিকে তুলে নেয়, আমরা কিন্তু তখন তাকে সেই বিষয়, সেই অ্যাপারেটাসটি নিয়েই কাজ করতে তাদের সাহায্য করে থাকি। অর্থাৎ তাদের পছন্দ দেখে শিশুটির সম্পর্কে আমরা তার মানসিক, তার কী চাহিদা সেটাও কিন্তু বুঝতে চেষ্টা করে থাকি। থার্ড নাম্বার যে পয়েন্টটা হচ্ছে, যেটা আমরা ভীষণ একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, ইন্টারেস্ট, অর্থাৎ মনোযোগ। শিশুকে কোনো কিছু শেখানোর আগে, ইভেন আমাদের জীবনেও যদি কোনো বিষয়ে তার যদি মনোযোগ আমরা তৈরি করে দিতে পারি, অর্থাৎ তার আগ্রহ, তার যে ইন্টারেস্ট, তাহলেই কিন্তু বিষয়টার সম্পূর্ণ মানে তার কাছে এসে দাঁড়ায় সহজ। সুতরাং কোনো বিষয়টা তার সঙ্গে আলোচনা করার আগে তাকে ইন্টারেস্ট করার জন্য আমরা কিন্তু নানান রকম বিষয়টা সম্পর্কে তাকে গাইড করে থাকি এবং যাতে তারা সহজে মনোযোগী হতে পারে এবং বিষয়টির প্রতি আগ্রহ দেখাতে পারে, সেই জন্য নানান রকম বিভিন্ন রকম পদ্ধতির আমরা সাহায্য নিয়ে থাকি। নাম্বার ফোর যে পয়েন্টটা হচ্ছে অ্যাভয়েড এক্সট্রিনসিক গ্রিভান্স, অর্থাৎ এটা একটা ভীষণ একটা গুরুত্বপূর্ণ বিষয় যে অনেক সময় আমরা কোনো শিশু ভালো ফল করলে তাকে রাইট দিয়ে গুড লিখে দিচ্ছি বা স্টার দিচ্ছি বা স্মাইল লিখে দিচ্ছি, কিন্তু ডক্টর ম্যাডাম মারিয়া মন্টেসরি এর বিপক্ষে ছিলেন। তিনি এই ধরনের রিওয়ার্ড দিয়ে শিক্ষা আদায় করা, অর্থাৎ ভালো, কোনো ছাত্র ছাত্রী যদি ভাবে যে আমি ভালো করলে একটা স্টার পাবো বা একটা স্মাইলি পাবো সেই জন্য ভালো করবো, তাহলে তাকে এই ধরনের উৎসাহ দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে তিনি মনে করতেন। তাকে উৎসাহ করার অন্য অন্যরকম অনেক পদ্ধতি আমরা প্রয়োগ করতে পারি, কিন্তু রিওয়ার্ডসের মাধ্যমে তাকে পড়াশোনায় ভালো করানোর জন্য যে উৎসাহ দেওয়া সেইটা তিনি তার বিরোধিতা করেছিলেন, সেটাও আমরা খেয়ালে রাখি। নেক্সট যে পয়েন্টটায় আমরা আসবো, লার্নিং ফ্রম উইথ পিয়ার্স, অর্থাৎ মন্টেসরি হাউসে আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে 2 বছর থেকে 6 বছর শিশুরা একসাথে, অর্থাৎ এই একসাথে করার কারণে ম্যাডাম যেটা মনে করতেন যে সেখানে এখানে যাদের বয়স একটু বেশি তারা ছোটদের সুন্দরভাবে গাইড করবেন এবং ছোট শিশুরা
তারা বড় দিদিদের বড়দের কাছ থেকে তারা সুন্দরভাবে কোনো জিনিস শিখবে, তাদের অনুকরণ করবে, এবং এই যে বয়সের যে একটা মেলবন্ধন হবে তাদের মধ্যে, অর্থাৎ একটা 2 বছরের শিশুর আর একটা 5 বছরের শিশুর একটা মানসিক যে ব্যবধান, সেইটা শিশুরা একে অপরের থেকে শিখবে। সে ছোট হলেও শেখা যেতে পারে, সে বয়সে বড় হলেও শেখা যেতে পারে। এইটা তিনি খুব সুন্দরভাবে আমাদের শিখিয়ে দিয়ে গেছেন, লার্নিং ফ্রম উইথ দ্য পিয়ার্স, সেটাও আমরা শিক্ষালয়ে প্রয়োগ করে থাকি। ষষ্ঠ যে নম্বরটায় আসবো, নম্বর 6, লার্নিং ইন কনটেক্সট, অর্থাৎ শিশুদের একটি বিষয় কনটেক্সট সম্পর্কে কিন্তু তাদেরকে একটা ধারণা দিতে হবে, যে সে পিঙ্ক টাওয়ার নিয়ে যদি কাজ করতে চায় তাহলে সেই সম্পূর্ণ পিঙ্ক টাওয়ারের ধারণাটা, বা যদি সে স্যান্ড পেপার ফিগার নিয়ে কাজ করতে চায় তাহলে সেই তার সম্পূর্ণ ধারণাটা তাকে দিতে হবে, এবং যতগুলো দিক তার সামনে তুলে ধরা হবে তত কিন্তু তার মধ্যে ইন্টারেস্ট আসবে। এবং নানা একই জিনিস নিয়ে নানান রকম কাজ করা, আমরা কার্ড অ্যান্ড কাউন্টার্সে দেখি, ম্যাথামেটিক্সে অ্যারিথমেটিকে আমরা যখন তাদের নাম্বার রডস দিয়ে ডিফারেন্ট এক্সারসাইজ করাই তখন তারা কিন্তু ভীষণ ভীষণ ইন্টারেস্ট পায়, এবং তারা কিন্তু এটা খুব মনোযোগ দিয়ে করে থাকে। নেক্সট যেটা পয়েন্ট আসছে, অ্যাডাল্ট ইন্টারঅ্যাকশন, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। শিক্ষালয়ে যখন শিশুদের আমরা অ্যাডাল্ট ইন্টারঅ্যাকশন মানে সেখানে শিক্ষা শিক্ষিকা যারা তাদেরকেই ধরবো, এবং পরিবারে পিতা মাতা দাদু ঠাকুমা হতেই পারে, তো শিক্ষালয়ে যখন শিশুরা কোনো কাজ করে সেই কাজে তাদের যদি আমরা বাধা দিই, অ্যাডাল্ট ইন্টারঅ্যাকশনটা খুব খুব মানে আমাদের খুব সচেতনভাবে করতে হবে, কারণ তাদের কোনটা বাধা দিলে তারা কোথায় থেমে যেতে পারে বা কোথায় উৎসাহ দিলে তাদের এগুতে সুবিধা হবে সেইটা কিন্তু নিজেদেরকে জানতে হবে, এবং নিজেদেরকে বুদ্ধি খাটিয়ে সেই জায়গাটাকে তাদের কাছে রাখতে হবে, কারণ আমার কোনো একটা বাধা তার কিন্তু মানসিকভাবে তার কিন্তু কোনো কাজকে একটা ভীষণ রকমভাবে তার মধ্যে একটা প্রভাব পড়বে। সুতরাং আমার চিন্তাধারা শিশুটিকে বুঝে এবং সেই ইন্টারঅ্যাকশন করার জায়গাটা কিন্তু আমাদের ভীষণ ভীষণ রকমভাবে নিজেদের খেয়াল রেখে আমরা ইন্টারঅ্যাকশন করে থাকি, এবং পরিবারেরও সকলে, সে পিতাই হন পাতাই হন যিনিই হন না কেন, সেটাও নিশ্চয়ই তারাও খেয়াল রাখেন যে কোনো কিছুতে কোনো কিছু করতে বলার আগে বা কোনো কিছু না করতে বলার আগে আমাদের কিন্তু খুব সচেতনভাবে চিন্তা ভাবনা করতে হবে। লাস্ট যে পয়েন্টটা হচ্ছে অর্ডারিং এনভায়রনমেন্ট অ্যান্ড মাইন্ড, এটাও ভীষণ ভীষণ ভালো একটা পয়েন্ট আর কি, মানে আমরা যেটা সবসময় ফলো করে থাকি। যেমন একটা শিশুকে যদি আমি বাটারফ্লাই সম্বন্ধে বোঝাই, আমি বোর্ডে বাটারফ্লাই এঁকে দিলাম, তারাও মজা পেল, এটা ঠিক এরমভাবেই পড়ানো হলো, কিন্তু সেটা না করে যদি আমি তাদের বাগানে নিয়ে যাই এবং একটা বাটারফ্লাই হাতে করে ধরে যদি তাদেরকে বোঝাই, তারা কিন্তু যে ইন্টারেস্ট পায় এবং এই ধরনের পড়ার মাধ্যমে যে তাদের যে উৎসাহ আসে এটার জন্য কিন্তু তাদের আলাদা করে আর কিছু করতে হয় না। বা একটা ফ্লাওয়ার, ডিফারেন্ট পার্টস অফ ফ্লাওয়ার যদি আমি একটা বাগান থেকে ফুল নিয়ে তাদেরকে দেখাতে পারি, তো সেটা অনেক বেশি তাদের কাছে প্রাণবন্ত হয় এবং গ্রহণীয় হয়। তো আমরা আমাদের শিক্ষালয়ে এই প্রিন্সিপাল অফ মন্টেসরি সর্বদা ফলো করে থাকি এবং আগামী দিনেও করবো, এবং উনি আমাদের চলার পথের পাথেয়, আমাদের শিক্ষাদানের সময় আমরা সবসময় তার কথা স্মরণ করি এবং নিত্য নতুন তার সম্বন্ধে তিনি কিভাবে যে মেন্টালি রিটায়ার্ড শিশুদের নিয়ে যে স্পেশাল এডুকেশন এর কথাগুলো বলেছেন সেগুলো আমাদের শিক্ষালয়ে যদি মানে এই ধরনের বেশ কিছু স্টুডেন্টও আছে যারা মেন্টালি রিটায়ার্ড, তাদের সাথে আমরা কীভাবে আচরণ করব, তাদের সাথে আচরণ করতে গেলে আমাদের নিজেদের আচরণের যে পরিবর্তন আনতে হবে সেটা ভেবেও কিন্তু আমরা এগিয়ে চলি, এবং এত বছর এগিয়ে এসেছি এবং আগামী দিনেও আমরা নিশ্চিতভাবে এগিয়ে চলব। সকলকে অসংখ্য ধন্যবাদ শিক্ষালয়ের তরফ থেকে আজকের এই শুভ দিনে, সবাইকে শুভকামনা জানাই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।